আজকে চন্দনা ইলিশ এনেছি। এই চন্দনা ইলিশ আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব। ফাল্গুনি, তুমি মাছগুলো ধুয়ে আনো, আমি এখানে পরিষ্কার করে তারপরে সবজিগুলো কেটে নেব। লবণ, হলুদ, কালো সরষে, সাদা সরষে আর কাঁচা লঙ্কা লবণ একসঙ্গে বেটে নিচ্ছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। ওই কড়াই বেগুনগুলো ভেজে নিচ্ছি। কালো জিরা, কাঁচা লঙ্কা, লঙ্কা বাটা, ঢেকে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। এবারে ভেজে রাখা বেগুনগুলো তুলে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি। এবারে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি।
ছোট ইলিশের ঝোল সুন্দর।